বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ডিমলিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএমআই। বিগত দিনের ন্যায় আমাদের অনলাইন ক্লাসে আজকে তোমাদের সাথে আমি সংযুক্ত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে পাঠটির সাথে আমরা সংযুক্ত হয়েছি সেটা দেখেছি আমরা আলোচ্য সসীম ধারা অনুশীলনী 13.1 11 নম্বর অঙ্ক এখানে দেওয়া হয়েছে 5 ক্লাস 11 ক্লাস 17 ক্লাস 23 ক্লাস 39 কত। যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ বিগত ক্লাসের সূত্র সম্বন্ধে তোমাদের ধারণা দেওয়া হয়েছে, আজকে আমাদের সূত্র যে সূত্র দুটি এই অংশটিতে লাগবে সেই সূত্র দুটি হচ্ছে ধারা এন তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি। দ্বিতীয় স্টেপে যে সূত্রটি লাগবে ধারা এন তম পদের সমষ্টি এস ইকুয়াল টু এন বাই টু ইনটু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে অঙ্কটি সলিউশন করব সেটা হচ্ছে সমাধান দেওয়া আছে ধারা প্রথম পদ এ ইকুয়াল টু 5, সাধারণ অন্তর বি ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের ধারায় দেওয়া আছে 59 তম পদ। এই পদটি আমাদের কততম আমাদের জানা নেই, এই জন্য আমরা মনে করি n তম পদ ইকুয়াল 59। অতএব n তম পদ এর সূত্র আমরা এখন লিখব a প্লাস n মাইনাস 1 ইনটু t, a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 59। ইনতম পদ ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইনটু d। উপরের মান থেকে আমরা মান বসাই দেব, এর মান বা 5 প্লাস n এর মান নেই d এর মান 6 বা প্লাস 6a মাইনাস 6 বা 6n-1 ইকুয়াল টু 9 বা 6a ইকুয়াল 59 মাইনাস 1 সাবট্রাক্ট করে প্লাস বা 59 ইকুয়াল টু 60 বা n ইকুয়াল টু 60 ভাগ
n equal to n এখানে শিখতে বন্ধুরা তুমি দেখতে পাচ্ছো যে আমাদের n তম পদ আমরা নিলাম 10 এখানে আমরা প্রথমে n তম পদের সূত্র লিখেছি এর মান 5 বসিয়ে দিয়েছি n তো মান নেই minus 1 d এর মান 6 equal 59 এখন ফার্স্ট ব্র্যাকেটে ইনটু অবস্থায় আছে 6 এর জন্য গুণ করে দেওয়া হয়েছে 6 এন্ড মাইনাস 6 59 মাইনাস করার পর 6 এন 6 থেকে 5 বাদ দেওয়া হয়ে গেছে 1 মাইনাস 1 সাইড প্লাস হয়ে গেছে প্লাস 1 59 প্লাস 1 60 6 ভাগ হিসাবে নিচে আসছে আর ভাগ করলে এন এর মান 10 এখন এখন আমরা এখানে চাইছি ধারার সমষ্টি আমরা জানি S equal to L by 2 into 2L plus L minus 1 into D. সেক্ষেত্রে বলতে আমরা n তম পদের সমষ্টি সূত্র যে জানি S equal to L by 2 into 2L plus L minus 1 into D. ঠিক আমরা দেখছি n তম পদের সমষ্টি n by 2 into 2L plus L minus 1 into d হ্যাঁ বন্ধুরা আমাদের এর মান উপরে আছে d এর মান আছে n এর মান আমরা পেয়েছি এখন মান করে তুলে আমরা পেয়ে যাব আমাদের ফলাফল সেক্ষেত্রে বন্ধুরা আমরা এন এর মান বসাই এন টু ইন্টু ফাইভ এর মান এন এর মান টেন মাইনাস ওয়ান ডি মান সিক্স এখানে ফাইভ ইন্টু টু টেন প্লাস টেন টু ওয়ান মাইনাস করলে নাইন ব্র্যাকে কোথায় দিলে ইন্টু সিক্স ফাইভ এখানে টেন নাইন ইন্টু সিক্স ফিফটি ফোর ফিফটি ফোর টেন প্লাস করলে সিক্সটি ফোর ব্র্যাকেট দেখলে আমরা কিন্তু গুণ চিহ্ন হয় ফাইভ সিক্সটি ফোর গুণ করলে আমার পাচ্ছি 320 তো নিম্নে ধার সমষ্টি 320 হ্যাঁ বন্ধুরা তোমরা দেখছো অনুশীলনী 3.1 এর 11 নম্বর অনুশীলনীতে সমাধান আশা করি তোমরা সুন্দরভাবে দেখছো এবং খাতায় লিখে নিয়েছো আশা করবো তোমরা যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো এবং সুস্থ থাকবে পরবর্তী ক্লাস দেখানোর জন্য অভিনন্দন জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাসে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ